শিশুটি এলেন কামার পুকুরে, আর যাকে বললেন তুমি এসো তিনি এলেন শিমুলিয়ায় বিশ্বনাথ দত্তের পুত্র হয়ে। অর্থাৎ ঠাকুর তো সব নিয়ে এসেছেন। এইবার তিনি কেশবচন্দ্রকে জ্ঞানের পথ থেকে বাগ্মিতার পথ থেকে এমনভাবে কনভার্ট করে ফেললেন যে তিনি এসে ঠাকুরের পায়ের কাছে হাঁটুটির কাছে বসে থাকতেন আর বলতেন বাবা বলো বলো আরো বলো। সেই কেশবচন্দ্র সেন যখন অসুস্থ, ভগবান শ্রী রামকৃষ্ণ ঠনঠনের কালীবাড়িতে ডাবছিনি মানত করলেন এবং মৃত্যুর কয়েকদিন আগের যে দৃশ্যটি সেটি অসাধারণ। ভগবান শ্রী রামকৃষ্ণ কমলকুটিরে কেশবচন্দ্র সেনকে দর্শন করতে গেছেন, সেখানে দোতলায় গিয়ে বাইরে বারান্দায় একটি চৌকিতে বসে আছেন। ভেতরে খবর গেছে কেশবচন্দ্র ভীষণ অসুস্থ। অনেকক্ষণ বসে থাকার পর দেখছেন যে কেশবচন্দ্র সেন বাংলার দ্বিতীয় খ্রাইস্ট, যিনি ব্রাহ্ম আন্দোলনের পুরোধানিতা, যার আমলে ব্রাহ্ম আন্দোলন একবারে শীর্ষে পৌঁছে গিয়েছিল। তিনি একটি দেয়াল ধরে 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 আসছেন, এসে ঠাকুরের পাশটিতে কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে একটি চেয়ারে বসে হাঁপাতে লাগলেন। কেশবচন্দ্র সেনকে বলছেন ঠাকুর কেশব অন্দর মহলে তুমি মেয়েদের মধ্যে অতক্ষণ থেকো না, অসুস্থ তো কি হয়েছে, তুমি একটু বাইরে ওদের থেকে ছেড়ে বসে থাকবে। কেশবচন্দ্র সেনের সঙ্গে নানা রকম প্রসঙ্গ হচ্ছে। তারপরে কেশব কাঁদতে লাগলেন, এত কাঁদতে লাগলেন যে সে কাশি আর বন্ধ হয় না। ভগবান শ্রী রামকৃষ্ণ উহ করতে লাগলেন। কেশবচন্দ্র সেন বললেন তবে আমি আসি। আস্তে 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 আবার দেয়াল ধরে ধরে ভেতরে চলে গেলেন। পরের দিন কেশবচন্দ্র সেন পরলোকে চলে গেলেন। ঠাকুর তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারলেন না, বললেন কেশব ছেড়ে চলে গেল, আমি কার সঙ্গে কথা বলবো। বিখ্যাত বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন নেড়ে যায় স্বাস্থ্য পরিবর্তনের জন্য এসেছেন, মথুরবাবু অন্ন মেরু করবেন। ঠাকুরকে বললেন আপনি যান গিয়ে ওই অত বড় পণ্ডিতকে আপনি বললে আসবেন। পদ্মলোচন ঠাকুরের সেই বিতর্ক ভৈরবী ভৈরবী দ্বারা গঠিত সেই বিতর্ক সভায় উপস্থিত থাকার কথা ছিল, যেখানে বৈষ্ণব চরণ গৌরী পণ্ডিত এবং ভাটপাড়ার অন্যান্য পণ্ডিতরা ছিল, যেখানে তর্ক করে ভৈরবী বলবেন যে এবারে অবতার পুরুষ এসেছেন নিত্যানন্দের ঘোলে শ্রী চৈতন্য। বৈষ্ণব চরণ সেদিন একটু দেরিতে এসে আসছেন, সবাই নাট মন্দিরে সব সভা সাজানো হয়ে গেছে, গৌরী পণ্ডিত এসে বসে আছেন। বৈষ্ণব চরণ সেই সময়কার একজন মস্ত বড় স্মার্ত, তিনি এসেছেন ঠাকুর সেই সময় ওই সভায় যাবেন বলে মায়ের মন্দিরে প্রণাম করছিলেন। পেছন ফিরে তাকিয়ে দেখেন বৈষ্ণব চরণ প্রণাম করছে, সঙ্গে সঙ্গে বৈষ্ণব চরণের ঘাড়ে কাঁধে গিয়ে বসে পড়লেন। বৈষ্ণব চরণ ঠাকুরকে কাঁধে করে নিয়ে নাট মন্দিরে এসে নামিয়ে দিলেন। সেই দৃশ্য দেখে বাকি সবাই বললেন আর তর্কের প্রয়োজন নাই, যিনি মর্ত্যের স্কন্ধে লাফিয়ে উঠতে পারেন সেখানে আর তর্ক কি হবে, ইনি অবতার শুধু বললে ভুল হবে, ইনি অবতারই যে শক্তি থেকে অবতাররা অবতীর্ণ হন। সভা ভেঙে গেল, সেই কেশবচন্দ্র সেনকে গ্রহণ করলেন ব্রাহ্ম আন্দোলন। কেশবচন্দ্র সেনকে বলছেন আর তোমাকে ভক্তির কথা বলবো না, তাহলে তোমার সমাজ উঠে যাবে। তাই হলো, কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম সমাজ তছনছ করে দিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ। সমস্ত ছেলেদের বললেন ফিরে আয় চলে আয়, আমাদের সনাতন ধর্মের আশ্রয়ে চলে আয়, এখানে তোদের আমি একটা ধর্ম দিচ্ছি যেখানে পুরোহিত থাকবে না, যেখানে কোনো শাস্ত্র থাকবে না, যেখানে কোনো জ্ঞানের চর্চা থাকবে না। জ্ঞানীরা হচ্ছে শকুন ভালচার, বহু উঁচুতে তারা থাকে কিন্তু দৃষ্টি থাকে ভাগাড়ের দিকে, অর্থাৎ জ্ঞানের পথে নয়। উপনিষদের কথা বলছেন, উপনিষদের কথা বলছেন, ন মেধায়া ন বহুনা শ্রুতে নমে বৈশব্রেণুতে তেন লভ্য। মায়ের কাছে চাও, তিন টান এক করে চাও, সত্যি কি তুমি ঈশ্বরকে চাও? এইবার নরেন্দ্রনাথ কনভার্টেড হয়ে গেছেন, সমাধি সমাধি করে পাগল হচ্ছেন। দ্বিতীয় দিনে ঠাকুরকে এই গানটি শোনালেন, সেই গানটি আমাদের সকলের। এটা কি আমাদের এলাকা? এটা কি আমার ঘর? মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে।